রান্নাঘরে মোটামুটি না আমি সবটা গুছিয়ে নিয়ে আমি একটু বেরোবো। আমার না একদমই মনে নেই যে আজকে জামাই ষষ্ঠী তো অবশ্যই মনে ছিল, মানে আমরা ভালো মন্দ খাবো আর ঠাকুরকে ওই নকুলদানা মিছড়ি দেবো, ওটা খুবই খারাপ দেখায়। তার জন্য আমি একটু বেরোবো, এখন সবটাই রেডি করে নিয়েছি আর কি। আর দাঁড়া তোমাদেরকে দেখাই আমি কি কি রেডি করেছি। এ দেখো, এখানে আলু ভাজার জন্য আমি ঝিরি ঝিরি করে আলু কেটে নিয়েছি, বেগুন ভাজার জন্য কেটে আমি নুন হলুদ এসব মাখিয়ে রেখে দিয়েছি, আর মাংসের আলু আমি এইভাবে কেটে রেখেছি। আর এখানে মাংসটাকে সবতে আমি মাখিয়ে রেখে দিয়েছি, ঢাকনাও দিয়ে দেবো, সবটাই ঢাকনা দেবো, তোমাদেরকে দেখাবো বলে আমি আর ঢাকনাটা লাগাইনি। আর এই হচ্ছে মাছ, ওকে এই মাছটা ভেজে দেবো, আর দুটো পাবদা বানাবো আজকে, আর চিংড়ি। চিংড়ি অল্প, মানে সবটাই পরিমাণে অল্প অল্প করেই বানাবো, কারণ এত কিছু হবে তো ওই জন্যে। তো চলো, আমি এবার সবটাই গুছিয়ে নিয়েছি যখন, এবার কালকে পাবদানা আমাদেরকে পিস করে দিতে চাইছিল, আমরা আনিনি, মানে ও আনেনি, বলছে দাঁড়া পিস করতে হবে না। তো চলো, আর এখানে আমি মাছ করার জন্য মশলাটাও করে নিয়েছি। আর এটা দেখে না কেউ কিছু ভেবো না, আসলে এই যে তেলটা যখন আমি নিই তখন এইভাবে নিয়ে ঢালি, তো এই যে দেখতে পাচ্ছ এই যে এইভাবে ঢালি, তখন এই মুখটা দিয়ে বে একটু পড়ার চান্স থাকে, তাই জন্য আমি টিস্যুটা হাতে রাখি, মানে যে হাত দিয়ে তেল ঢালি ডান হাত দিয়ে ধরো ঢালছি, বা হাতে আমি টিস্যুটা রেখে সাথে সাথে একটু মুছে নিই, তাহলে না তেলটা বেও পড়ে না, আমার টোটোটাও নোংরা হয় না। তো চলো এবার আমি একটু ঘুরে আসি। আমি গেছিলাম অমৃথাতে, যেখান থেকে আর কি বাঙালি মিষ্টিগুলো এখন কিনি, অমৃথা খোলেনি আজকে এখনো অবধি, তো যাই। টমেটো ফমেটো নেওয়ার আছে, ও আবার বললো থামস আপ নিতে আজকে, দেখা যাক ওই দুটো অন্তত পেলে নিয়ে চলে যাব। আর যদি বিকেলে বেরোই তখন অমৃথা খোলা থাকলে ওখান থেকে নিয়ে দিয়ে দেবো ঠাকুরকে। যাই আপাতত, তাহলে বাড়িতে কলা আছে, কলা দিয়েই দেবো আজকে পুজো তাহলে ঠাকুরকে। তো দেখতেই পেলে আমি গেছিলাম, এসে জামাকাপড় চেঞ্জ করে আবারও কাজে লেগে গেছিলাম, ওদিকে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘর চাট ঘর মুছে সব করে নিয়েছি, দেখেই বুঝতে পারছ ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। আর ও কাজ করছে, ওদের এখন শনি রোববার করে শিফটি চলছে আর কি, কিছু করার নেই, এখন কাজের চাপ একটু আছে, তো ও কাজ করছে, আমি তো এদিকে রান্না দিয়ে চলে এসেছি, ডালটাকে সেদ্ধ বসিয়েও দিয়েছি, ঘর চাট ঘর মোছাটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায় আর কি। আর আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, প্রোটিন আর কলা, তো ডালটা সেদ্ধ হোক তারপর আসবো আবার। এখন বাজে 10:56, আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও আমার হয়ে গেছে হচ্ছে ডাল, আমি এটুকুই ডাল বানিয়েছি, আর বানিয়েছি হচ্ছে চাটনি, এই দুটোই হয়েছে। আর এখানে বসিয়েছি না পাবদা মাছ ভাজতে, আমার খুবই ভয় লাগছে, কারণ দেখো কড়াইতে কড়াইটার মধ্যেই ঠিকভাবে ভাজা হচ্ছে না, আমি জানি না কীভাবে কী ভাজাটা হবে, আমি তাও একটা একটা করে দিয়েই ভাজছি, আর একটা ভাজবো ওটা হয়ে গেলে। তো চলো আমি আটটু কাজ এগিয়ে নিই। দেখো কোনো রকমভাবে আমি ভেজে উল্টে পাল্টে দিয়ে এখন আমি দিয়েছি মানে কাইটা করেছি আর কি, সর্ষে পোস্ত আর একটু সামান্য দই দিয়েছি আর ধনে পাতা দিয়ে, আপাতত ঢাকা দিয়ে হতে থাকুক এটা, লাস্টে নামানোর আগে একটুখানি আবার ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দেবো। পাবদা মাছটাও আমি নামিয়ে নিয়েছি, দেখো ভাজার সময় এই জায়গাটা একটু খুবলেছি, আমি আর পাচ্ছিলাম না সামলাতেই দুটো মাছকে মোটামুটি কড়াই ধরে ঢেলে দিয়েছি এই থালাটার মধ্যে, এখন খুন্তি দিয়ে আমি নামাইনি, ওকে দেওয়ার সময় দুয়ার দিয়ে ধরে সুন্দর করে দিয়ে দেবো। তো চলো এই তো আর কি, আপাতত এই কটাই হয়েছে, এইবার ভাজবো আমি ভাজাগুলো, তারপর মাংসটাকে বসাবো। মোটামুটি সিনকেও আর বাসন কোসন কিছু নেই, রান্নাঘরও আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। আর তো দেখি যে এখানে রয়েছে চাটনি, এখানে মাছটা রয়েছে, আর তো নিচে রয়েছে আলু ভাজা, ডাল, বেগুন ভাজা আর মাছ ভাজা। তো আর এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত, ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে, টিফিন বক্সে হচ্ছে, আর এখানে রয়েছে মাংসটা, এই নিচে মাংসটা দেখতেও ভালো হয়েছে, আগে দেখা তারপর নয় খাওয়া। তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়ে এবার যাই গিয়ে স্নানে এগুলোকে সব ঢাকা চাপা দিয়ে নিই। সব কথাই কেমন যেন আজকে রান্নাঘর থেকেই হলো, আর আমি আপাতত রান্নাঘরের সামনেটাই আছে, এই ব্যালকনিটার সামনেই আছে, জামাকাপড়টা একটু মেলে দিলাম এখানটাতেই, এখন আর খুব একটা ছাদে যায় না, এখানটাতেই মেলে দিই, একটু একটু জামাকাপড় থাকলে আর কি, বেশি কালকে যেরকম ছিল তখন ছাদে যাই,
আর আদারওয়াইজ এখানেই মেলে দিচ্ছি আজকে। তো 1:13 বাজে, অনেক কাজ বাজ হয়েছে, এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে খেতে বসবো। এখানে আরেকজন খেতেও শুরু করে দিয়েছে, আমাকে ব্লগ করার টাইমও দেয়নি, তো তুমি খাওয়ার লজ্জা দেখিয়ে লাভ নেই। যাই হোক না কেন, তো আমি ফটো তুলে রেখেছি তোমাদের সাথে, অবশ্যই সেটা শেয়ার করে দেবো। ও খাক আর কি করা যাবে। বেজে গেছে 6:33, প্রায় 6:30 আর কি, মানে 6:30 একটু বেশি। তো ও যাবে সেলুনে আর আমি যাব পার্লারে। তোমাদেরকে বলেছিলাম যে আর আমি ভুরুটা প্লাগ করলাম না এখানে কলকাতাতে, এক মাস তো থাকবো না ব্যাঙ্গালোরে, এসেই ভুরুটা প্লাগ করব। তো সেটা আজও আর হয়ে ওঠেনি, বলতে পারো নিজের আলসেমির জন্যই আর হয়ে ওঠেনি। তো এইখানে দেখছি আমার গলিতেই, মানে এই যে ফ্ল্যাট গুলো আছে না, ওই টালিমার্কা একটা ফ্ল্যাট আছে, ওর নিচেই হচ্ছে বিউটি পার্লারটা। এত হাওয়া দিচ্ছে না, আর একটা জিনিস দেখাই, দাঁড়ো, বহু যুগ পর বোধহয় ঘটেছে, আমার বড় আমার সাথে ছাদে এসেছে চায়ের কাপ হাতে নিয়ে, মানে বহু যুগ পর ঘটলো বোধহয় ঘটনাটা। ওই ছাদে তো ওর লাস্ট ওঠেইনি তেমন ভাবে, তো আজকে উঠেছে এই ছাদে। তাই জন্য ও বলছিল আমি যাচ্ছি ছাদে, আমি আজকে ছাদে আসছিলাম না খুব একটা, কেন বলো তো আজকেও মেঘ করেছে আর আজকেও হাওয়া দিচ্ছিল, দেখাচ্ছি। আজকে তো তেমন ভাবে আমার ব্লগ করা হয়নি, আজকে রান্না 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 করে করেই, পেছন দিকটা দেখেছো, রান্না রান্না করে করেই শেষটাই, আজকে আর সেভাবে ব্লগ করাই হয়নি। আর ও তখন আমাকে ক্যামেরাটা ধরে দিতে পারেনি রান্নার টাইমে, কেন কাজ করছিল। চলো এখন দুজন বেরোবো, ও যাবে সেলুনে, আমি যাবো পার্লারে, যার আগে হয়ে যাবে সে চাবি নিয়ে ফ্ল্যাটে চলে আসবে। তো তারপর ওয়েট করব, তারপর যাব একটা দোকানে, কালকে আমার না মিক্সি যেটা এসেছিলো কলকাতা থেকে, সেটার উপরে যেটা ঢাকনাটা থাকে ছোটোটা, ছোটোটা কোনোভাবে একটা দিক ফেটে গেছে। তো এখনও যদি আমি ওটাকে চেঞ্জ না করি, পুরোটা ফেটে, মানে হাতে খুলে আসার পর চেঞ্জ করলে, মানে খুলে আসার পর তখন চেঞ্জ করতে গেলে মাঝে হয়তো আমি কয়েকদিন মশলা বাটতে পারবো না। আর মিক্সিটা আমার দরকারই, কারণ আমার কাছে শিলনোড়া থাকে না। তো কালকে একটা ঢাকনা আমি নিয়ে এসেছিলাম দোকানে, বলে সেই ঢাকনাটা এক সাইজ বড় হয়েছে, তো বলেছিল ও চেঞ্জ করে দেবে, অসুবিধার কিছু নেই। ওই টিফিন বক্স আনতে গেছিলাম যে, ওই দেখো, ওই দেখো কোথায় উঠছে, তো টিফিন বক্স আনতে গেছিলাম ওই দোকানটা থেকে নিয়ে এসেছিলাম। তো চলো, আমি উঠবো না আজকে, আর ইচ্ছে করছে না আমার। এই জাস্ট আইব্রো করে এলাম, আমার না একটু মোটা রাখার মানে অভ্যাস আছে, আমি একদমই সরু বুড়ো এরকম পছন্দ করি না। তো আমার বুড়োটা আমি মোটা রাখতে বলেছি বলে ও আমাকে বলছে তোমার তো বুড়োই নেই, তা মোটা কি করে রাখবো, আমার বুড়ো নাকি নেই বলেছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে ওদের এখানে, হ্যাঁ আমার বুড়োর হেয়ার গ্রোথটা একটু পাতলাই, তবে একদম নেই, মোটা রাখা যায় না এরকমটা নয়। দেখো ভালোই তুলেছে, খারাপ নয়, একদম নতুন গেলাম ওর কাছে আমি, তো এর জন্যে মানে ওকেই ধরে ফেললাম আর কি। এখানে যখন থাকবো তাহলে ওর কাছ থেকেই তুলবো, ভালোই তুলেছে, খারাপ তোলেনি। আসল কথাটা হচ্ছে ওদের এখানে কুচকুচে কালো ভুরু আর ভীষণ মোটা, সববার আমি দেখেছি যারাই এখানে আছে না কেন, আর বিশেষ করে চুল তো খুবই ভালো, তো ওই জন্যই বলেছে আর কি। আমার না শুনে আমার হাসি পেয়ে গেছিলো, তো আমাকে এরকম কি আর করা যাবে, যে ও গেছে চুল কাটতে, লাইন পড়েছে দেখলাম ওর কাছে, আমি চাবি নিয়ে এসে তো ঢুকে তো গেলাম, আর আমার কিছু কাজ আছে রান্নাঘরে, ওগুলো আমি করতে থাকি, ও ঠিক চলে আসবে। ভালো জোরেই না একটা বৃষ্টি নেমে গেছে, তো এটা সকাল থেকেই নাববে নাববে করছিল বিকেল থেকে, তারপর এই নাবলো এখন, দেখতেই পেলে বিদ্যুৎও চমকালো, রোজই বৃষ্টি হচ্ছে এখানে আর কি। আর আমি ওইখানে মাংসটা গরম করলাম আর ভাতটা বসালাম, চলো ঘরে ঢুকে যাওয়া যাক, যদিও গেটটা খোলাই থাকে, গেটটা আমরা লাগাইনি দরজাটা। আজকের মতো ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা, খাটে এসে দুজনেই বসেও পড়েছি, ও আজকে চুল টুল কাটিয়ে এসেছে আর কি, তো ফ্রেশ ফ্রেশ ব্যাপার স্যাপার। আর তো আজকের খাওয়া দাওয়াটা ভালোই হলো, তোমার কেমন লাগলো? না রান্না বান্না সত্যিই ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। পাবদা মাছটা, পাবদা মাছটা থালা থেকে বেরিয়ে যাচ্ছিল, এত বড় ছিল, তোমাকে বলেছিলাম পিস করাতে, পরে যে আমি পিস করে ফেলবো যে দুটো আছে, কারণ কি বলতো প্রচন্ডই কষ্ট হয়, প্রচন্ড
তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কার কেমন জামাই ষষ্ঠী কাটলো পারলে আমার সাথে শেয়ার করো, চাইলে অবশ্যই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ডগের সাথে, নতুন দিনের সাথে। বাইরে এখনো চলছে বৃষ্টি, যদি এই বৃষ্টিটা আমরা মানে সব কাজের পরে হয়েছে তো আরো বেশি ভালোভাবে যেন এনজয় করতে পেরেছি। আর আর কি বলবো বলো, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। টাটা।